আরো অনেক অনেকে উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমি তাদের নাম আর বলতে যাচ্ছি না, তাদেরকে আমি সবাইকে আজকে এই আজকের এই পুণ্যময় অনুষ্ঠানে আমি সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আমার পূর্ণ বিতরণ করছি আজকে, আমরা যাতে যে গুরুকে নিয়েই আমরা আমি 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 আসলে ক্ষমা প্রার্থী আমার স্নেহবাজন থরাঙ্গির খিল গ্রামের আমাদের পুজোরে ভান্তের জ্ঞাতি এবং ভান্তের খুবই শ্রদ্ধাপরায়ণ ব্যক্তি বাবু নিপু বড়ুয়া, আমি ভুলে গেছি আমাকে ক্ষমা করবেন, আমাদের এই পূজনীয় ভান্তের মাতৃদেবী শ্রীমতী পুতিরানী বড়ুয়াকে আমি শ্রদ্ধা নিবেদন করছি, বন্দনা জানাচ্ছি। আজকে আমাদের আসলে আমার বলার কিছু নেই, শুধু আপনাদেরকে দু একটা কথা বলবো। আপনারা খেয়াল করেছেন কি না জানি না, আজকে পূজনীয় ভান্তের মাধ্যমে যে কবুতরগুলো অবমুক্ত করা হয়েছে, আমি জানি না আপনারা কে কতটুকু খেয়াল করেছেন, দুইটা কবুতর এখনো পূজনীয় ভান্তের সামনেই আছেন এবং আজকে তাদের ওই কবুতরের রঙের সাথে কেমন জানি মিলে গেছে, ফারুয়া থেকে যিনি কবুতর অবমুক্ত করেছেন তার গায়ের পরনের যে গঞ্জিটা এবং কবুতরের কালারটা মিলেই গেছে, আর কবুতর এখানে যে দুটো কবুতর আছে হয়তো কিছুটা মিলে গেছে আমাদের আর্যগুহার যে একনিষ্ঠ সেবিকা শিল্পী বড়ুয়ার তার বেশভূষার সাথে। আজকে এটাই প্রমাণ করে যে একজন শিলবান সৎপুরুষ, যিনি সত্যের পথে চলেন, ন্যায়ের পথে চলেন, যিনি আজকে সকল দেব মানবের জন্য আজকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমাদেরকে মুক্তির পথ দেখানোর জন্য আজকে উনি মানে ওনার সর্বস্ব ত্যাগ করে আজকে উনি ওই সেই মার্গ পথ ধরেছে, বুদ্ধের নির্দিষ্ট পথ ধরে উনি চলছেন। তাই আজকে আমি বলতে চাই, আমরা অনেক ভাবনাগুলো দেখেছি যে কৃপিত মুখস্থ তুতস্থ করে অনেকে দেশনা দিতে দেখেছি এবং অভিনয়ের মাধ্যমে ভাবনা জ্ঞান দেওয়ার জন্য দেখেছি। আমি মনে করি জানি না কে কত তো সেটা বুঝেন বা বুঝতে পারেন, তবে আমাদের গুরু ভান্তে ওনার জ্ঞান ও গভীরতা থেকে আমাদেরকে প্রতিনিয়ত উনি আমাদের মার্গ পথে টেনে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টায় অব্যাহত উনি রয়েছেন, ওনার পথ উনি সঠিক রেখেছেন এবং আমরা আমি মনে করি আজকে আমরা যদি সত্যিকার দুঃখ মুক্তি চাই তাহলে কোনো আমাদের এই গুরুমন্ত্রের বিকল্প আর কোনো ভান্তে, যেহেতু আমি প্রত্যক্ষভাবে দেখিনি তাই আমি বলতে চাই এই গুরুমন্ত্রের ব্যতীত আমার দুঃখ মুক্তি আর একজন গুরু আছে কি না আছেন কি না সেটা আমি জানি না, তবে এই জন্যই আমি বলতে চাচ্ছিলাম আজকে গৌরবের জন্য নয় অহংকারের জন্য নয়, আমি শুধু এইটুকুই বলতে চাই আমার পরিবারের পক্ষ থেকে আমি আবারও আজকে বলছি যে আমি যতদিন বেঁচে আছি এই কুরবান থেকে যাতে আমি সুরক্ষা করতে পারি তার চতুর্থ তার ভিক্ষু সঙ্গে শিলবান ভিক্ষু সঙ্গ সমাজ সঙ্গে যাতে আমি সুরক্ষা করতে পারি এই প্রার্থনাটুকু শুধু করব। এর মাধ্যমে আজকে আমাদের যারা যে মানবেরা আমরা রয়েছি সেই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যাতে ন্যায়ের পথে চলতে পারি, ধর্মের পথে চলতে পারি এবং দুঃখ মুক্তি নির্বাণ যাতে আমরা সাক্ষাৎ প্রাপ্ত হই এবং দেব মানবেরাও যাতে আজকে এই গুরুবার থেকে সুরক্ষা করে আমরা সবাই সুরক্ষা করে যাতে দেব মানবেরাও যাতে সত্যিভূত করে দুঃখ থেকে যাতে মুক্তি পায়। আমি গুরুবার থেকে নিয়ে অহংকার করি, আমি গৌরব করি, আজকের এই দিন যদি না হলে সেই মাতৃদেবী পুতিরানের বড়ুয়া থেকে যদি আজকের এই দিনের পূজনীয় ভান্তে যদি জন্মগ্রহণ না করলে হয়তো আমি ব্যক্তিগতভাবে শুধু এটাই বলবো আজকে দুঃখ মুক্তির যে মার্গ পথ আমি দেখতে পাচ্ছি সেই মার্গ পথ হয়তো আমার জন্য দুরূহ হতো দুর্লভ হতো, তাই আমি গুরু ভান্তের কাছে আমি আমরণকাল কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং গুরুভান থেকে যারা আজকে চিনেছেন তারাও তাদের পক্ষ থেকেও
আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা একবার নয়, দুবার নয়, আপনারা বারবার আসুন পূজনীয় গুরুভান থেকে ধান দক্ষিণার জন্য না, আপনারা আসুন। যে আমরা জানি না আপনাদেরকে কতটুকু সেবা যত্ন দিতে পেরেছি বা পারছি, চেষ্টা করছি যাতে আপনারা আমার পূজনীয় ভান্তের সেই আশীর্বাদ নিয়ে আপনাদেরকে যাতে আমরা অন্তত দারপাতের যোগানটা আমরা দিতে পারি। এবং আপনারা আসুন, দেখুন যে বাইরে থেকে মিথ্যে বসন নিয়ে আপনারা অনেকে অনেক কথা বলেন, সেইগুলো অন্তত না করে আপনারা গুরুভাতিকে প্রত্যক্ষ করুন, দেখুন যে সত্যি শুনি উনি ন্যায়ের পথে, সত্যের পথে, বুদ্ধের মার্গের পথে, নির্বাণের পথে উনি আছেন কিনা, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তার আগে আমি আজকে সেবক সেবিকা বলে নয়, গায়ক গায়িকা বলে নয়, আজকে ভিক্ষু সংঘ সমন সংঘ যারা আছেন আপনারা নিজেরাই আজকে চেষ্টা করুন মার্গ পথ ধরে চলতে, ব্যবসা বাণিজ্য নিয়ে নয়। আজকে আমি শুধু এ কথাই আজকে পূর্ণির দিনে, আজকের এই অহংকারের দিনে, গৌরবের দিনে আমি আপনাদেরকে আহ্বান রাখবো, এটা কোনো কারণ করে কটুক্তি করার জন্য নয়, বা কারোকে খেয়াল করার জন্য নয়, বা কারোকে অবমূল্যায়ন করার জন্য নয়, বা কারোকে সুতো করার জন্য নয়। প্রকৃত বুদ্ধ যে সত্য ধর্মকে আমার সত্য পথকে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সেই সত্যর পথের অনুসন্ধানকারী এবং সেই সত্যর পথের পথযাত্রী এবং সেই সত্যের পথের পথ প্রদর্শক আমাদের পূজনীয় গুরুভাতে দত্তর দীপঙ্কর। আমি মনে করি এই বুদ্ধের বর্তমান আমাদের এই দেশে এই সময়কালীন সময়ে উনার মতো একজন শিলবান সত্য আর আছে বলে আমার মনে হয় না। আমি গানের মধ্যে শুনেছি, আপনারাও শুনেছেন, তবে এইটুকুই বলবো ওনার খেয়ে নিয়ে আর কাজ নেই, যে একটা কুটিরের মধ্যে নির্জন জায়গায় থেকে উনি যেখানে কোনো কিছু আরাম আয়েছে উনি থাকেন না, উনি কোনো টাকা পয়সা সোনা রূপা ধরেন না। আপনারা যেই ভিক্ষুরা ওনার কলঙ্ক লেপন করতে চান, ওনাকে মিথ্যা প্রমাণ দিতে চান, তাদের কাছে আমি শুধু হাত জোর করে বলবো আপনারা ওই পথ থেকে সরে আসুন এবং পূজনীয় গুরুভান থেকে আপনারা দেখুন, জানুন, এবং এতেই যদি আপনাদের পলকা উৎপত্তি হয় সেটা আমাদের বৌদ্ধ জাতির জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখে আনবে, সকল দেবমানবের জন্য হিতসুখ পরম সুখ নির্বাক সাক্ষাৎ আমরা প্রাপ্ত হব বলে আমি মনে করি। সুতরাং আজকে সমস্ত ভেদাভেদ, সমস্ত দুঃখ বঞ্চনা লাঞ্ছনা হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে পুজো ভান থেকে, পূজনীয় ভান থেকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং তার অনুসরণ করে আজকে আমরা যাতে ইহজন্মের দুঃখ থেকে মুক্তি পাই আমি এই প্রার্থনাটুকু পূজনীয় ভানদের কাছে করছি। এবং আপনাদেরকে এই পথ অনুসরণ করার জন্য এবং পূজনীয় ভান্তিকে আপনারা আরও ভালো করে জেনে নেওয়ার জন্য আমি আহ্বান করে আমার এই ক্ষুদ্র বক্তব্যটুকু এখানেই সমাপ্ত করছি।